বন্ধুরা জপনা কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি হাওড়া জেলার রানীহাটি অঞ্চলের একটি খুব বড় মাপের ওয়্যার হাউস, যেখানে মুদি দ্রব্য অর্থাৎ ঘরে দৈনন্দিন ব্যবহৃত যে জিনিসপত্রগুলো হয় এগুলো এখানে প্যাকেজিং হয়, আর এই গোডাউন তথা ওয়্যার হাউসে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র আমরা 10 জন লোক নিয়ে যাব, যেটির স্পট জয়েনিং ডেট রেখেছি আগামীকাল। তাই যারা আগামীকাল স্পট জয়েনিংয়ের মাধ্যমে থেকে কিংবা যাতায়াত করে এই ডিউটিটি করতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সর্বোপরি এখানকার রেটটা অর্থাৎ প্রতিদিনের যে পারিশ্রমিক সেটি রয়েছে 520 টাকা। তো এই রকমই একটি রেটের কাজ যদি আপনারা করতে চান, আবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবার পর যদি মনে হয় এটি আপনার ঠিকঠাক লেগেছে, অর্থাৎ আপনি এই কাজটির জন্য উপযুক্ত এবং করতে চান, তবে অবশ্যই ভিডিও শেষে স্ক্রিনে যে সাথে করে নিয়ে গিয়ে আপনাদেরকে জয়েন করাবে তার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই নামটা নথিভুক্ত করে আগামীকালই চলে আসুন স্পট জয়েনিং করবার জন্য। কখন আসবেন, কিভাবে আসবেন সেটাই শুধুমাত্র উক্ত নাম্বারে অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। তো যাই হোক, যারা ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে একটি কাজ ক্রমাগত খুঁজে চলেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ইউটিউব দেখে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন 800, 1000 এইরকম ধরনের টাকা পয়সা দিয়ে, তো তাদেরকে বলবো জপনা কলকাতা এমন একটি চ্যানেল যেখান থেকে আপনি সঠিক গাইডেন্স পাবেন, এরকমই একটি জেনুইন জব প্রদানকারী এবং জব আপডেট প্রদানকারী একটি চ্যানেলের সঙ্গে যদি আপনি সর্বদাই সংযুক্ত থাকতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। তা বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলেছি যে আজকে যে কাজের আপডেটটি আপনাদেরকে দিচ্ছি তার জব লোকেশান হচ্ছে রানীহাটি, হাওড়া জেলার রানীহাটি। এটি খুব বড় মাপের একটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিদিনে ব্যবহৃত যে মুদি দ্রব্য বা গ্রোসারি প্রোডাক্টগুলো হয় সেগুলো এখানে প্যাকেজিং হয়, আর আপনাদেরকে এখানে যে ডেজিগনেশানে লোকটি নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, লোডিং এবং আনলোডিং। আপনাদের যোগ্যতা অনুযায়ী কী কাজ করবেন, যখন ওখানে আপনারা যাবেন তখনই ওখানকার যিনি প্রতিনিধি আছেন তিনি ডিসাইড করে দেবেন। সর্বোপরি আপনি ওখানে যখন যাবেন ওখানে ক্লিয়ারলি আপনাদেরকে ডিসকাস করে নেয় যে আপনি এখানে কী কাজ করবেন। তো যাই হোক, সরাসরি স্পট জয়েনিংয়ের মাধ্যমেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। যাই হোক, এখানে যদি আপনি কাজটি করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, অর্থাৎ বয়সটা যদি 18 থেকে 42 হয় এবং আপনি কাজের প্রতি আপনার আগ্রহ আছে, কাজটি করেই আপনি সংসার চালাবেন, তো অবশ্যই আপনি আসতে পারেন এই কাজটির জন্য। শিক্ষাযোগ্যতা তেমন কোনো প্রয়োজন নেই, মোটামুটি অষ্টম শ্রেণী পাস হলেই যথেষ্ট। তবে হ্যাঁ, অষ্টম শ্রেণী পাস হলে ইংরেজিটা যেন অবশ্যই অর্থাৎ লেভেল অর্থাৎ প্যাকেটের গায়ে কী লেখা আছে সেটা কিন্তু অবশ্যই পড়তে জানতে হবে। মাধ্যমিক পাস হলে তো খুব ভালো হয়, নাহলে অষ্টম শ্রেণী পাস হয়তো কাজের করা মানসিকতা আছে সেরকমগুলো হলেও চলবে। তো এখানে এবার আপনাদেরকে বলবো যে ডিউটি আওয়ার্স কেমন রয়েছে। এখানকার ডিউটি আওয়ার্স রয়েছে 12 ঘন্টা, শুধুমাত্র ম্যাক্সিমাম ডেতেই ডিউটি হয় কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ মনে করুন মাসে 30 দিনের মধ্যে হয়তো আপনার 20 দিন মতো আপনার ডে ডিউটি হবে আর 10 দিন মতো হয়তো নাইট ডিউটি, অর্থাৎ এখানে ম্যাক্সিমামটাই ডে ডিউটি হয়। তবে ডে নাইট হয় খুব, নাইটটা খুব কম হয়। তো যাই হোক, ডে নাইট মেন্টালি সেট আপ করবেন, ডে নাইট দুটোই করতে হবে।
যেটা অলরেডি আমি ছেলে ওখানে পাঠিয়েছিলাম, তাদেরই মুখ থেকে শোনা যে এখানে নাইটটা কম হয়, ডেটাই ম্যাক্সিমাম হয়। তো যাই হোক, এখানে ডিউটি আওয়ার রয়েছে 12 ঘন্টা, ডে এবং নাইট দুটোই করতে হবে। থাকা এবং খাওয়া কি ব্যবস্থা রয়েছে এখানে? থাকবার বা খাওয়ার সেমন কোনো, অর্থাৎ লাঞ্চ এবং ডিনার করার জন্য কোম্পানির তরফ থেকে কোনো ব্যবস্থা করা নেই। শুধুমাত্র বিকেলবেলা টিফিন, দু টাইম চা, এটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনাদেরকে কোম্পানির তরফ থেকে ফ্রিতেই প্রোভাইড করবে। বাকি থাকবার জন্য কোনো ব্যবস্থা নেই। আপনারা যখন আসবেন ওখানে, যারা সবাই মিলে আসবেন, সবাই মিলেমিশে একটা রুম নিয়ে নেবেন, যা রুমের ভাড়া পড়ে সেটা মিলেমিশে দিয়ে থাকবেন আর ডিউটি করবেন। অর্থাৎ রুমের দায়িত্বটা আপনাদেরকে নিজে নিতে হবে আর খাওয়াটা নিজেরা মিলেমিশে রান্না করে খেয়ে নিতে পারেন, বা হোটেলের সঙ্গে টাই আপ করেও আপনারা খেতে পারেন, সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানকার স্যালারিটা রয়েছে 15,600 টাকা, অর্থাৎ প্রতিদিন হিসাবে 520 টাকা। 520 টাকা করে আপনি এখানে স্যালারিটা পাবেন, এবং স্যালারিটা পাবেন প্রতি মাসে 5 থেকে 10 তারিখের মধ্যেই আপনার অ্যাকাউন্টে আপনি পয়সাটা পেয়ে যাবেন। এছাড়া এক্সট্রা বেনিফিট বলতে ESI, প্রভিডেন্ট ফান্ড, বোনাস সব কিছুই কিন্তু এখানে আপনার বেনিফিট রয়েছে। অর্থাৎ এই বেনিফিটগুলো আপনাকে যে স্যালারিটা বললাম সেটা কিন্তু নিট হাতে পাবেন, বাকি যে বেনিফিটগুলো হচ্ছে সেটা কিন্তু এক্সট্রা বেনিফিট। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে এখানে যদি কাজ করতে চান কী কী বেনিফিট রয়েছে, কী স্যালারি, কতক্ষণ ডিউটি সব কিছু আমি ডিসকাস আপনাদেরকে করলাম। এবার যদি মনে হয় আপনি এখানে কাজটি করবেন, তবে দেখুন স্ক্রিনে এখন যে নাম্বারটি চলছে এই নাম্বারে ফোন করলে আপনাদেরকে সঠিক গাইড উনি করে দেবেন, সঙ্গে আপনি কালকে কখন কীভাবে আসবেন সেটা উনি বলে দেবেন, এবং সেই টাইমে এসে আপনি ওনার হাত ধরেই স্পট জয়েনিং করতে পারবেন। যখন স্পট জয়েনিং করতে আসবেন অবশ্যই সঙ্গে করে আপনার আধার কার্ডের জেরক্স, দু কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এবং সঙ্গে আপনার বেডিংপত্র, খাওয়ার জন্য একটি থালা নিয়ে নেবেন। সর্বোপরি এই কাজটি যার হাত ধরে আপনি করতে যাচ্ছেন তাকে একটি সামান্য পারিশ্রমিক দিতে হবে, যার মূল্য 300 টাকা। অবশ্যই আপনি যদি ওখানে, মানে যে জয়েনিং করতে নিয়ে যাবে আপনাকে যদি জয়েনিং করাতে পারে তবেই তাকে এই পয়সাটা দেবেন, আদারওয়াইজ রাস্তাঘাটে বা ট্রেনে বাসে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে যায় অবশ্যই, আবার বলছি, যে সঙ্গে করে জয়েনিং করতে নিয়ে যাবে তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওনাকেই জিজ্ঞাসা করে আর বিস্তারিত জেনে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। একটি কথা, আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগে জানি না, যদি মনে হয় আমাদের এই প্রয়াস আপনাদের বা আপনাদের মতো যারা কাজ করছে তাদের উপকারে আসে, তো অবশ্যই একটি লাইক আপনাদের থেকে আশা করতে পারি, তাই একটি লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন। আরেকটি কথা, যারা এই চ্যানেলের সঙ্গে সর্বদাই সংযুক্ত থেকে প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে পেতে চান, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে পাওয়ার জন্য। নমস্কার।